नमस्कार बंधुरा, साथी रान्नाघरे तुम्हारे सबाई के स्वागत जाना। आज हमें एक पिठे रेसिपी नहीं एलम जार नाम हलो रसपुली पिठे। ये हमार ठाकुमार एक रेसिपी। आज ठाकुमार कथा मन पड़े तुम्हारे संगे ये रसपुलिर पिठे शेयर कर लम। ये रसपुलि शीतकाल बोले आमी खेजुर गुड़ दिए बनिए, अन्य समय एटा चीनी दिए बनिए नेवा जाए। इनी आमार ठाकुमा स्वर्गिया श्रीमती दुलुरानी गांगुली, आमी आमार ठाकुमार संगे। ठाकुमा अनेक धरनेर नक्शी काथा पुरुषेर टेबिल क्लथ एगुलो बनाते पारतो। आज ठाकुमार कथा मने करे सेई ठाकुमार हातेर रसपुलि पिठे तोमादेर जन्य निये एलाम। एटी खुबी सहजेई घरे थाका उपकरण दिए बानिए फेला जाए। चलो देखे नी एटी बानाते आमादेर की की लागबे। इटी बनाते हमें सूजी, नारकल कोड़ा, दूध, पाटाली गुड़, मिश्री, अल्प नून, इलाच गुड़ो और अल्प घी लागबे। एक शुकनो कड़ाई प्रथम सूजीटा अल्प आचे किचुक्षण नेड़े निते हबे। नेड़े एक प्लेटे उठिए रखते हबे। नारकल कोड़ा मिक्सिते दिए बेटे निते हबे। तखनकार समय ठाकुमारा शीले बेटे नित। আমি এখানে মিক্সিতে বেটে নিয়েছি। এরপরে একটি কড়াইতে ওই নারকল বাটা, গুড় আর সুজি ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। বেশ স্মুথ করে এটা মেখে নিতে হবে। এরপরে গ্যাসে এই মাখা মিশ্রণটা বসিয়ে এক নাগাড়ে কম আঁচে নাড়তে হবে, যতক্ষণ না বেশ একটা মন্ড মতো চলে আসে আর কড়াইয়ের গা থেকে ছেড়ে আসে, যেরকম আমরা নাড়ু পাকাবার সময় করি অনেকটা ওরকমই। তারপরে সেটা যখন পাকটা হয়ে আসবে একটা পাত্রে ঢেলে নিয়ে ওর মধ্যে ছোটো এলাচের গুঁড়ো মেখে নিতে হবে। দিয়ে ভালো করে গরম অবস্থাতেই মেখে নিতে হবে। এরপরে হাতে ভালো করে ঘি লাগিয়ে ওই মিশ্রণ থেকেই ছোটো ছোটো লম্বা গোল চ্যাপ্টা বা যে কোনো নিজের পছন্দের মতন আকারে গড়ে নিতে হবে। দুধ গরম করে নিতে হবে। এখানে আমি এক লিটার দুধ নিয়েছি। ভালো করে দু তিন মিনিট একটু নেড়ে যখন দুধটা ফুটে উঠবে তখন পিঠেগুলো, বানিয়ে রাখা পিঠেগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। হালকা হাতে একটু নেড়ে নিতে হবে এক দু মিনিট। তারপরে এর মধ্যে মিছরি আর বাকি গুড়টা, পাটালি গুড়টা ঢেলে দিতে হবে। এখানে পাটালি গুড়টা খুবই ভালো হলে আমি দুধে সরাসরি দিতে পারছি, কিন্তু অনেক সময় পাটালি গুড় দিলে দুধ কেটে যেতে পারে, তখন গ্যাস অফ করে বাটালি গুড়টা মেশাতে হবে। তারপরে শেষে যখন দুধটা ফুটে যাবে তখন অল্প লবণ আর অল্প ছোটো এলাচের গুঁড়ো দিয়ে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, ফুটতে দিতে হবে কম আছে। তারপরে ফুটে বেশ পিঠেগুলো যখন নরম হয়ে আসবে তখন নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে পরিবেশন করতে হবে। আমি উপর থেকে একটু খেজুরের গুড় ছড়িয়ে দিয়েছি, তোমরাও এটা বানিয়ে দেখতে পারো। আর আমাকে জানাতে ভুলো না তোমাদের আমার এই রেসিপিগুলো কেমন লাগলো। অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। আর সামনেই পৌষ সংক্রান্তি, পৌষ পার্বণে তোমরা এই রকম পিঠে ঘরেই বানিয়ে ফেলতে পারো খুবই সহজে। এটি খুবই খেতে ভালো হয় আর এটি পুরনো দিনের রান্না, আমার ঠাকুমার হাতের রেসিপি। তোমরা বানিয়ে দেখতে পারো। অনেক ধন্যবাদ।